শুনেছো দাদা এদিকে বাইক চালু এলো আর তুমি কেন যাবে আজ এলাম এ আজ তুমি কেন যাবে এই ত্রিপুরা রাজ্যের এই প্রথম কোনো প্রতিবন্ধী ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন দুবাইয়ে, যেটা অনুষ্ঠিত হবে 23 থেকে 29 মে। এই আমরা এই বছরই নতুন করে স্টার্ট করেছিলাম রাজ্যভিত্তিক প্রতিবন্ধী ব্যাডমিন্টন কম্পিটিশান। এখান থেকে আমরা ন্যাশনালে অংশগ্রহণ করি, ন্যাশনালও আমাদের ছেলেরা ভালো পারফরমেন্স করেছে, ওখান থেকেই রাকেশ দেববর্মাকে সিলেকশন করেছে, যার র্যাঙ্কিং হলো 47। রাকেশ আজকেই রাজ্য ত্যাগ করছেন, দিল্লিতে যাবেন, দিল্লিতে কিছুদিন প্র্যাকটিস করার পর আগামী 22 মে দুবাইয়ের উদ্দেশ্যে যাবেন। এবং রাকেশের আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হলো 2005-এ আমাদের উমাকান্ত স্কুলের হোস্টেলে ভর্তি হয়েছিল, তখন থেকেই আমাদের প্যারা সুইমিংয়ে অংশগ্রহণ করে এবং জাতীয় স্তরে প্যারা সুইমিং থেকে ওর 15টা স্বর্ণপদক এবং 5টা ব্রোঞ্জ পদক পেয়েছে। এবং রাকেশ এখন যখন একটু বয়স হচ্ছে, সেই জন্য আমি রাকেশকে ব্যাডমিন্টনে ট্রান্সফার করেছি এবং এখানেও সে ভালো পারফরমেন্স করতে শুরু করেছে, এবং এটা আমাদের কাছে একটা আজকের খুব খুশির এবং আনন্দের।